জনসন এন্ড জনসন শিশুদের জন্য সবথেকে একটি জনপ্রিয় ব্র্যান্ড, কিন্তু এই জনসনের শ্যাম্পু ব্যবহার করে ব্রিটেনের এক ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ জ্বলে বা পুড়ে গিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যম। একই সাথে ওই ব্যক্তির মতো একাধিক মানুষও জনসন শ্যাম্পু নিয়ে তাদের অসন্তুষ্টির কথা তুলে ধরেছেন। তবে এই বিষয়ে জনসনের একজন মুখপাত্র জানিয়েছেন, পণ্য ব্যবহারের আগে কী কী উপাদান দিয়ে পণ্যটি তৈরি করা হয়েছে তা যাচাই বাছাই করে নিতে হবে, তাহলে এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, 34 বছরের ল্যাঙ্কাশায়ারের একজন বাসিন্দা, নাম হচ্ছে লুক ট্রিল, হেয়ার ড্রেসারে কাজ করেন। জনসন শ্যাম্পু ব্যবহার করার কয়েক ঘন্টা পর তার ঘাড়, গলা এবং শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হয়। এর কিছু সময় পর তিনি দেখেন তার শরীরে আস্তে আস্তে লালচে হওয়া শুরু করেছে। লালচে একটা এক ধরনের লালচে রং হচ্ছিল, পরবর্তীতে আগুনে পুড়ার মতো করে শরীরে বিভিন্ন অংশে এক ধরনের দাগ পড়ে যায়। বিষয়টি নিয়ে লোক জানান, তিনি লোকাল একটি সুপার মার্কেট থেকে জনসনের এই শ্যাম্পুটি কিনে আনেন, যা তিনি ব্যবহার করেন গত মঙ্গলবার 14 মার্চ। চুল ভালো করতে গিয়ে তিনি তার শরীর যেভাবে পুড়িয়েছেন তা কল্পনাও করতে পারেননি। লোক ডাক্তারের শরণাপন্ন হয়েছেন এবং পরবর্তীতে গত 17 মার্চ বৃহস্পতিবার এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। লুকের এমন স্ট্যাটাসের পরপরই জনসনের শ্যাম্পু নিয়ে নানান অভিযোগ তুলেন আরও অনেক মানুষ, যারা আসলে দীর্ঘদিন ধরেই জনসন হয়তো ব্যবহার করে আসছিলেন। একজন জানান, এটা কোনো অভিযোগ নয়, এটি একটি সতর্কবার্তা, তাই স্ট্যাটাস ভেবে বিষয়টি এড়িয়ে না গিয়ে কারোর সাথে এমন ঘটনা ঘটলে তা জনগণকে জানানো উচিত। স্ট্যাটাসে আরও একজন লিখেন, তার যখন 14 বছর বয়স তখনও তার এমন অভিজ্ঞতা হয়, এই সময় তিনি জনসন কোম্পানির কাছে তার অভিযোগও জানিয়েছিলেন। এই হচ্ছে, এছাড়া অন্য আরও একজন জানান, তার জনসন শ্যাম্পু ব্যবহারের পর মাথায় প্রচণ্ড রকম চুলকাতে শুরু করে পরবর্তীতে এই কারণে ডাক্তারের কাছে তার যেতে হয়েছিল। এদিকে লুকের এই অভিযোগের প্রেক্ষিতে জনসনের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা দুঃখিত, তাদের কিছু ক্রেতা জনসনের শ্যাম্পুর বিষয়ে অভিযোগ জানাচ্ছেন, তবে তারা তাদের ক্রেতাদের স্বার্থে পণ্যের সর্বোচ্চ ভালো মান রাখার চেষ্টা করেন। তাদের কাছে হেলথ ও সেফটির বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই বিষয়টি তারা তদন্ত করবেন। এই ছিল আমার কাছে সম্প্রতি জনসন শ্যাম্পু ব্যবহার করে কয়েকজন ক্রেতা যেই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, মানে বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, সেই সংবাদের বিস্তারিত। যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.runnermedia24.com এ।